বইপ্রেমী বাঙালির পছন্দের ঠিকানা কলকাতা বইমেলা। শীত পড়তেই শহরে মফস্বলে স্থানীয় উদ্যোগে বইমেলার আয়োজন হলেও কলকাতা বইমেলা যেন সমস্ত বাঙালির নস্টালজিয়া। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই পার্বণের একটি যেন কলকাতা বইমেলা। গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার ৪৭তম কলকাতা বইমেলার শুভ উদ্বোধন হয়। আর এই বইমেলাতেই গত ৩০শে জানুয়ারি ২০২৪ মঙ্গলবার চিত্রবাণীর প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কর্ণধার স্বর্গীয় ফাদার গাস্তোরোবিজের ফাদার সিনেমা বইটির শুভ উদ্বোধন করা হয়। বিকেল ৪টের সময় ক্যালকাটা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশিস সুর ও সুনন্দন রায় চৌধুরীর উদ্যোগে সম্পর্ক পাবলিশিং হাউসের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রবাণীর বর্তমান পরিচালক ফাদার পি জে জোসেফ এস জে সহ চিত্রবাণীর সহকারী পরিচালক ফাদার বিবেকানন্দ জেমস এস জে, ব্রাদার থমাস কার্লো এস জে এবং ফাদার গাস্তোরোবিজের কিছু ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষীরা। প্রেস ক্লাবের পরিচালক স্নেহাশিস সুর ফাদার গাস্তোরোবিজের পশ্চিমবঙ্গ তথা দেশ বিদেশের সিনেমা বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডে এবং চিত্রবাণীতে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, যত দিন যাচ্ছে আমরা তত বুঝতে পারছি যে তিনি কত বড় মাপের চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিলেন। আমাদের শহরে প্রথম চলচ্চিত্র কেন্দ্র চিত্রবাণী তিনি গড়ে তোলেন। যিশু সংঘ সমাজের একজন যাজক হয়েও তিনি যেভাবে চলচ্চিত্রকে বিশ্লেষণ করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার কাছে। তিনি আরও বলেন, ফাদার সিনেমা এই নামটা যথার্থ, কারণ ফাদার সিনেমা বলতে আমরা ওনাকেই বুঝি। চলচ্চিত্রের মতো একটি বিশেষ শিল্পের আঙিনায় ফাদারের অবদানকে আমরা স্বীকার করি। সেই সাথে দুই বাংলাতে চলমান রেডিও ভেরিটাস এশিয়াতে তাঁর অবদান অনস্বীকার্য। এই বইটিতে মূলত ফাদারের লেখা তাঁর আত্মজীবনী এবং কিছু উল্লেখযোগ্য ব্যক্তিরা ফাদার গাস্তোরোবিজের সম্পর্কে লিখেছেন। সম্পর্ক পাবলিশিং হাউসের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য সুনন্দন রায় চৌধুরী এবং চিত্রবাণীর পরিচালক ফাদার পি জে জোসেফকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। চিত্রবাণীর পরিচালক ফাদার পি জে জোসেফ বলেন, গত ২-৩ বছর ধরে আমরা এই বইটি প্রকাশ করার প্রয়াস করেছিলাম, যা আজকে বাস্তবায়িত হলো। তবে আমাদের ইচ্ছে আছে যে ফাদারের অন্যান্য যে সমস্ত অভিজ্ঞতা তিনি সহভাগিতা করেছিলেন তা সংগ্রহ করে রাখতে, যাতে অন্যান্যরাও তা থেকে লাভবান হতে পারে। ওনার অগণিত ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষীরা ওনার সাথে তাদের সুসম্পর্কের স্নেহের বন্ধনের কথা এবং বিভিন্ন সময়ে তারা তাঁর কাছ থেকে চলচ্চিত্র সম্পর্কে যা কিছু শিখেছেন তা তুলে ধরেন। উল্লেখ্য, চলচ্চিত্র বিষয়ক রচনাতে তাঁর প্রসিদ্ধি সর্বজনবিদিত। সিনেমাকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে না ভেবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা দেওয়ার অন্যতম কারিগর ছিলেন ফাদার রোবিজ। তবে তাঁর মূল পরিচয় বোধহয় এটাই যে তিনি একজন সর্বজনপ্রিয় শিক্ষাবিদ। অতীত এবং বর্তমানের বহু চলচ্চিত্রকার তাঁর সান্নিধ্যে এসে নিজেকে ধন্য মনে করেছেন। জন্মসূত্রে কানাডিয়ান জেসুইট এই মানুষটি ৬ দশকের গোড়ায় কলকাতায় এসে পাকাপাকিভাবেই হয়ে যান এই শহরের বাসিন্দা। ৭০-এর গোড়াতে সেন্ট জেভিয়ার্স কলেজের সহ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন চিত্রবাণী, যেটা ছিল সম্পূর্ণ অবৈতনিক সিনেমা শেখার পাঠশালা এবং যা কিনা পূর্ব ভারতের সবচেয়ে পুরনো মিডিয়া ইনস্টিটিউট। ফাদার গাস্তোরোবিজের জন্ম ১৯৩৫ সালের ২৭শে মে এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। শিক্ষাদানের পাশাপাশি তিনি ফিল্ম বিষয়ে বেশ কয়েকটি বই লিখেছিলেন। তাঁর বইগুলির মধ্যে চিত্রবাণী, সিনেমার কথা, নতুন সিনেমার সন্ধানে, সংযোগ সিনেমা উন্নয়ন, অ্যানাদার সিনেমা ফর অ্যানাদার সোসাইটি, দি সাবজেক্ট অফ সিনেমা, সাইবার বাণী ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। ফাদার সিনেমা বইটি প্রকাশিত হওয়ায় তাঁর অনুরাগীরা খুব আনন্দিত, আপ্লুত। এই দিনটি সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।